হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের স্ম্যাকডাউনের ম্যাচের রেজাল্ট সম্পর্কে, তার পাশাপাশি লেটেস্ট কিছু রেসলিং নিউজ সম্পর্কেও জানবো। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্ম্যাকডাউনের শুরুতেই আমরা দেখতে পাই সেমি জেইন ভার্সেস রিডলের ম্যাচ, এবং এই ম্যাচটাতে রিডল হারিয়েছেন সেমি জেইনকে। এটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা দেখতে পাই রন্ডা রাউজি ভার্সেস রাকল রড্রিগেজের ম্যাচ, এবং এই ম্যাচটাতে রন্ডা রাউজি জয়লাভ করেছেন এবং এটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপর আমরা হ্যাপি করবিন এবং ম্যাট গ্যাপ মসের মধ্যে কিছু অ্যাকশন দেখতে পাই, যেখানে আজকে হ্যাপি করবিন সে একটা ট্রফি দিয়ে হিট করেছেন ম্যাট গ্যাপ মসকে। তাদের মধ্যে কোনো ম্যাচ হয়নি, এমনই একটা মারামারি টাইপের সিন আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা দেখতে পাই সাশা ব্যাংক এবং নায়োমি ভার্সেস নাটালিয়া এবং শেইনা বেজলারের ম্যাচ। এই ম্যাচটাতে জয়লাভ করেছেন সাশা ব্যাংক এবং নায়োমি। এটা ছিল একটা বি মাইনাস গ্রেডের ম্যাচ। এরপরে আমরা দেখতে পাই কোফি কিংস্টন এবং বুচের মধ্যে ম্যাচ, আর অবাক করার বিষয় হচ্ছে ম্যাচটাতে জয়লাভ করেছে বুচ, আর এটা ছিল একটা সি গ্রেডের ম্যাচ। ওভারঅল একটা বাজে ম্যাচ ছিল। এরপরে আমরা দেখতে পাই দ্য ব্লাড লাইনকে, যেখানে উসোসদের সাথে রোমান রেইন্স, তিনি নিজেও কিন্তু উপস্থিত ছিলেন। তো রোমান রেইন্স এবং দ্য উসোসের পাশাপাশি সেখানে ছিল দ্য আর কে ব্রোজ, এবং এদের মধ্যে আমরা একটা ফাইট দেখতে পাই। আসলে ফাইট তো ছিল না, রিডল হঠাৎ করে রোমান রেইন্সকে একটা ফ্লাইং নি মেরে সেখান থেকে পালিয়ে যায়, এবং আজকে রোমান রেইন্সের চরম বেইজ্জতি হয়েছে এবং রিডল কিন্তু ভালোভাবেই অপমান করে দিল রোমান রেইন্সকে। আর আরেকটা বড় কথা হচ্ছে, আগামী স্ম্যাকডাউনে রোমান রেইন্সের ব্লাড লাইন মানে তার দুই ভাই উসোসদের সাথে আমরা ম্যাচ দেখতে পাব আর কে ব্রো ট্যাগ টিমের, এবং এই ম্যাচটা হবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের টাইটেল ইউনিফিকেশনের জন্য। মানে সেই ম্যাচে যে জয়লাভ করবে তারা হয়ে যাবে র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডের ইউনিফাইড ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো এই ম্যাচটা কিন্তু আগামী সপ্তাহে হবে, কেউ দেখতে ভুলবেন না। সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রোমান রেইন্স সম্পর্কে অনেক মজার একটি আপডেট। আপনি কি জানেন রোমান রেইন্স কার পদচিহ্ন অনুসরণ করছেন? ডেভ মেলজারের মতে রোমান রেইন্স হতে যাচ্ছেন পরবর্তী ব্রক লেসনার। ব্রক লেসনার যেমন টিভির পর্দায় বেশি অ্যাভেলেবেল থাকতেন না, তাকে আমরা মাঝে মধ্যে দেখতে পেতাম, তবে তিনি যখনই আসতেন সবাইকে বিট করতেন। ঠিক একই রকম ক্যারেক্টার হতে যাচ্ছে রোমান রেইন্সের। তিনি খুব বেশি অ্যাভেলেবেল থাকবেন না, তবে যখনই আসবেন সবাইকে স্কোয়াশ করে চলে যাবেন। তো হ্যাঁ, রোমান রেইন্সই হতে যাচ্ছে পরবর্তী ব্রক লেসনার, এমনটাই চিন্তাভাবনা করছে WWE। তো এই ছিল ভিডিও। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।